সোজা আঙুলে যখন ঘি উঠলো না তখন আমি আঙুল মেকাব। শোনো শোনো, ঝিলিককে বলবে যেন মন খারাপ না করে, আমি খুব তাড়াতাড়ি ফিরে যাব আর আমি ফোনও করব। ঠিক আছে? ঠিক আছে, চলো। টাকা নিয়েছো কেন? চুরি করছিলে? যাও চলে যাও ওখান থেকে। কি হলো? যাও। আমার কাছে বাধা দেওয়া না, আজই তোর শেষ দিন। ভালো করে দেখি আমি। এই যে দেখো, এই যে এইখানে রেখেছিলুম, এইখানে টাকাগুলো রেখেছিলুম, নেই কো, এই দেখো ফাঁকা। কি সর্বনাশ হয়ে গেছে গো? হ্যাঁ, চুরি হয়ে গেল তো? ও বড় খোকা, ও মেজো খোকা, শিগগিরই দেখবি আয়। এই যে চুরি হয়ে গেল যে বাড়িতে, আয় আয় দেখবি আয়। এই তো
মাঝরাতে আর চেঁচামেচি করো না তো, আগে ভালো করে দেখো না। এই দেখো আর কি ভালো করে দেখব আমি বলো, এই তো এইখানে রেখেছিলুম, নেই তো। এই মনীষ, এই মায়ের গলা পেলাম মনে হচ্ছে। আরে এক্ষুনি পেলাম তো, আমি তো ওটা শুনে উঠে এলাম, কি হয়েছে বলো তো? আরে দুত্তেনি আমি কি করে বলবো, তুইও যেখানে আমিও সেখানে। আমার মনে হচ্ছে বড় বিপদ হয়েছে একটা বর্দা। সে কি রে? হ্যাঁ শিগগিরই চল 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 চল। এবার কি করবি ছিলিক তুই? কি করে বাঁচবি? আমার পাকা ধানে মই দেওয়া না, এবার বুঝবি। এখন আস্তে আস্তে সবাই ওই ঘরে ঢুকবে, তোকে হাতে নাতে ধরবে, তোর হাতে টাকা। কি করে বাঁচাবি নিজেকে? দেখ কেমন লাগে। আহা উপরের তাকটাও একটু দেখো না। আরে উপরে আমি রাখিনি তো, আমি হাত পাই না বলে আমি কখনো উপরের তাকে রাখি না। আমি এইখানে রেখেছি মাঝের তাকটাতে, সেখানে তো নেই। আচ্ছা অন্য জায়গাতেও তো রাখো, একটু ভালো করে মনে করে দেখো। আরে আমি কোথায় কি রাখবো মনে করে? কি হয়েছে? কি আমি আঁকি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? কেন? হ্যাঁ কি হয়েছে? আরে বলো কি, আমার টাকা চুরি হয়ে গেছে জেঠুনি। সে কি, কত টাকা? আরে ভাস্করের কাজে যে টাকাটা বেঁচেছিল সেইটে। কত ছিল মমতা? 5,000। টাকা চুরি হয়ে গেছে? আচ্ছা মা চোর ঢুকলো তোমরা কিছু বুঝতে পারলে না? ঠাম্মা তো বললো দরজায় আওয়াজ হয়েছে। আরে বাবা চোর এখানে ঢুকে চুরি করে পালাবে এটা কোথায়? হ্যাঁ তো চোর যদি ঢুকেই থাকে তাহলে তো বেরোনোর পথ পাবে না। আমি তো এক্ষুনি বাইরের দরজা দেখে এলাম, বন্ধই আছে। চোর ঢুকলে এখনো সে ঘরের মধ্যেই আছে, তো একবার ঘরটা খুঁজে দেখলে হয় না কি? আরে দূর, এই বাজে কথা বলিস না তো, যত সব উল্টো পাল্টা কথা। চোর ঢুকে শুধু ওই টাকাটা চুরি করে নিয়ে চলে যাবে? না না মা, তোমার কথা ভুল হচ্ছে জানো তো। কি গো মামি, তাহলে আরেকবার সব জায়গা খুঁজে দেখো যেখানে যেখানে তুমি টাকা রাখো, পাওয়া গেলে ভালো, না হলে ধরে নিতে হবে যে চুরি এসেছিল। অত ভুলো মন আমার নয় রে বড় খোকা, আমি নিজে আজকে টাকা গুনে আলমারিতে রেখেছি। 650 টাকার নোট আর 2,000 টাকার এই আলমারির সামনে দাঁড়িয়ে, তো ওইখানে দাঁড়িয়ে আমি টাকা গুনলুম আর রাখতে গেছি অন্য জায়গায়। না তাহলে তো খুঁজতেই হয়। চল তো চল গিয়ে বাইরেটা একবার দেখি। আর দেখ বাবা বাইরে দেখে কি হবে, আগে ঘরের ভেতরটা দেখো। আর পর দরকার পড়লে না হয় বাইরেটা দেখা যাবে। হ্যাঁ এইটা তুই ঠিক বলেছিস। আমরা ঘরের ভেতরটাকে খুঁজে নিই, মানে এখানে যদি টাকাটা পাওয়া যায় তাহলে তুমি এটাই গেল, না পাওয়া গেলে তখন অন্য কিছু ভাবতে হবে। আরে না না বড়দা আমি তা বলছি না, আমি কি বলছি যে মানে চুপ কর তুই পরে বলবি। চল মনীষ ঘরের ভেতরটাকে খুঁজে দেখি, এখানে যদি টাকাটা না পাওয়া যায় তখন দেখা যাবে। বাবা আসুন, এই মা এসো তো আলমারিটা খুঁজে আগে। আচ্ছা তুমি কি করো, কোথায় রাখো মনে পড়ছে না কিছু? কোথায় আছে ও পোর্টটাকে? আমি হাত বাই না বলে আমি এখানে রাখি না কখনো। ওই দেখ দেখ আমি এই কিনটাতে রাখি, এই কিনটাতে এই তো দেখ না এই তো এই কিনটাতে, এই যে এটা তলায় আছে, নেই তো।
দিতে পারি তাহলে টাকাটা আমার। ঝিলি কেপন খাটের তলায় বলে দেবো যে ও চুরি করেছে। এক ঢিলে দুই পাখি। আরে বললুম, আরেগুলো টাকা বাড়িতে রেখো না, রেখো না। বাজে কথা বলো না তো মমতা, 5000 টাকা ঘরে রাখতে পারবো না। রেখে কি হলো, ঘরে রেখে কি হলো, সেটা দেখলে তো। ঘরে রাখবে না মনীষ, পেলাম না তো কি করে দেবো বলো তো। সেটা আমিও ভাবছি কি করা যায়। তোরা চোরকে ছেড়ে দিয়ে টাকার পেছনে খুঁজছিস? হ্যাঁ, আরে বাবা টাকা নয় মানছি, মনের ভুলে আমি কোথাও একটা রেখে দিতে পারি, কিন্তু আমার চাবি কি হলো? চাবিটা আমার আঁচল ছাড়া হলো কি করে সেটা বলবি? চাবি আঁচল ছাড়া মানে? মানে আর বলছি কি তাহলে? এই দেখ, এই দেখ চাবি এইখানে পড়ে আছে। হ্যাঁ, তবে বলছি কি আমি, চাবি এখানে পড়ে সেটা গেল কি করে সেটা আমাকে বল। এই দেখো দেখো, কল 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 কল, মশারি গোল। আই মশারিটা খোললাম খোললাম দেখি, মশারি গোল মশারি গোল। নিজে হাতে গুনে গুনে রেখেছি আমি। বাবা আলমারির মাঝের তাকে রেখেছি। এই যে তোমার আলমারির মাঝের তাক, এনাও টাকা। কোথায় পেলি? তোমার বালিশের তলায়। মা তুমি না সত্যি? আরে তখন থেকে বলছি একটু ভালো করে মনে করে দেখো, কথা শুনলে তো। এত বড় ভুল করলি মা, এরপরে বলবে টাকাটা দাও পর্দা। ওফ মনে গেল না মা তোমাকে নিয়ে রাত বিরেতে। এই দেখো এই আলমারির মাঝের তাকে টাকাটা রাখলাম, হ্যাঁ এই আলমারি বন্ধ করলাম, আর এই চাবি দিলাম। হয়েছে বেটি, চাবিটা আঁচলে বেঁধে রাখো আর যাও শুতে যাও, অনেক রাত্রির হয়েছে। ওফ এখন করে দেয় একবার। দীপু চা। এই দীপু, এই দীপু চল। কে দাঁড়িয়ে রইলি কেন, ঘুমোতে হবে তো, চল নাকি এখানে পাড়া দিবি। একটা পর্ব মিটলো টাকার। মশাইটা টাঙিয়ে দি না, থাক এমনিতেই আর ঘুম আসবে না, আর সময় হয়ে গেল, আমি একটু লম্বা হয়ে নি। আনে দাদু ভাই, ওই দেখো দরজাটা তো বন্ধ করলুম না। ও ঠাম্মা দরজাটা খোলা থাকবে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা নে বালিশ মাথা দিয়ে, আমি আলোটা নিবি আসি। তোর কপালটা না বড্ড ভালো জানিস, দেখ আজকেও বেঁচে গেলি। তবে একটা কথা মাথায় রাখিস, সবসময় কিন্তু সবার কপাল একরকম থাকে না। হ্যাঁ ঠিক বলেছ দিদি, আমার মাও বলতো রোজকার একরকম যায় না, আজ তুমি খুব বেঁচে গেছো সেটা মনে রেখো। কিন্তু কি বললি, আমি যদি সবাইকে বলে দিই কেউ তোর কথা বিশ্বাসই করবে না রে। জানা গিয়ে বল, পালিয়ে এলি কেন চোরের মতো, বল গিয়ে। আমি চাই না তোমাকে সবাই খারাপ ভাবুক, তাই আমি বলি। আরে যা যা
আমার কথা তোকে অত ভাবতে হবে না। তুই জাগিয়ে বল যা। এই কোথায় যাচ্ছিস? কেন থাম্বার কাছে? তুমি তো বললে সবাইকে বলে দিতে, এখন ভয় পাচ্ছ কেন? সবাই তো ওই ঘরেই আছে। বেশি চালাকি নয় হ্যাঁ জিলিক, তাহলে কিন্তু তোর এই বাড়িতে থাকার পথ আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। শোন, আমি তোর কোনো ক্ষতি করিনি, করতে চাইও না, কিন্তু আমার কাজে যদি তুমি বাধা দিয়েছ তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না। আমিও তোমাকে কোনোদিনও চুরি করতে দেব। কে গো? ও মা, তুমি আবার কে? বাসন আলি মা, তুমি এখানে কি করছো? বাড়ি মতো ঢুকে এসে আমাদের কোনো বাসন কোসন লাগবে না, যাও। কে ডেকেছে তোমায়? মাঝি ডাকলো যে। আমার কোন মাঝি ডাকলো? আমি তো বাড়ির মাঝি। আমি বলছি হবে না, যাও যাও, আমাদের বাসন লাগবে না। না মা, আমি ডেকেছি, আমি ওকে ডেকেছি ওই কটা বাসন নেব বলে। কি দরকার বড় বৌমা, ঘর ভর্তি এত এত বাসন রয়েছে, আবার কতগুলো পয়সা খরচা করে? না পয়সা দিয়ে রাখছি না, শাড়ি দিয়েই রাখবো, মানে ওই পিসিমণির শাড়ি। ওমা, সে কি ঠাকুরজি শাড়ি দিয়ে? হ্যাঁ, পিসিমণি তো বললেন যে ওই শাড়িগুলো আর রাখতে চান না। তা অবশ্যই, ওগুলো দেখলেই তো মন খারাপ করবে। কোথায় দেখি কি বাসন টাসন আছে তোমার? না বাবা, চলো 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 পাল্টাই।